সালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে মাইগ্রেশন কার হবে। প্রথমে বলে রাখি, মাইগ্রেশন শব্দ অর্থ হচ্ছে কলেজ পরিবর্তন করা। তুমি যে কলেজে বর্তমানে চান্স পেয়েছ তার চেয়ে ভালো কলেজে তোমার চান্স পাওয়া, এটাকে বলা হয় মাইগ্রেশন। এখন বলবো যে এই মাইগ্রেশনটা কার হবে। প্রথমে তোমাকে বলে রাখি যে মাইগ্রেশন কিন্তু সবার হবে না। মাইগ্রেশন কার হবে? যার লিস্টের উপরের কলেজে সিট ফাঁকা থাকবে, শুধুমাত্র ওর হবে। যেমন ধরো হচ্ছে তুমি ঢাকা সিটি কলেজে চান্স পেয়েছ, এখন তুমি চাচ্ছ যে ঢাকা কলেজে মাইগ্রেশন করবে, কিন্তু ঢাকা কলেজে যে 600 সিট বর্তমান আছে, এই যারা বর্তমানে ঢাকা কলেজে চান্স পেয়েছে সবাই কনফার্ম করছে, তাহলে তুমি যদি মাইগ্রেশন করতে চাও তাহলে তোমার সিটটা কোথায়? তুমি তো পাবে না, কারণ সবগুলো সিট তো বুকিং হয়ে গেল। তার মানে হচ্ছে মাইগ্রেশন তখনই হবে যখন তোমার পছন্দের উপরের কলেজগুলোতে সিট ফাঁকা থাকবে, তখন শুধু মাইগ্রেশন হবে। আর এছাড়া মাইগ্রেশন কোনোভাবেই কি হবে না। তুমি বর্তমানে যে কলেজে আছো সে কলেজে তোমার ফাইনাল, আর উপরে চেঞ্জ হবে না। উপরে তখনই চেঞ্জ হবে যখন উপরে যদি কোনো স্টুডেন্ট যদি কনফার্ম না করে। যেমন ধরো তুমি ঢাকা সিটি কলেজে, তুমি পঞ্চম অবস্থান এখানে রয়েছে, আর 4 নম্বর ভিকারুননাসা, 3 নম্বর আদমজি, 2 নম্বর হচ্ছে ঢাকা কলেজ, 1 নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এখন ওখানে কোনো একটা জায়গা যদি ফাঁকা হয় সেক্ষেত্রে অটোমেটিক তোমারটা উপরে উঠে যাবে। যদি ফাঁকা না হয় তোমারটা কখনোই উপরে উঠবে না, মানে অর্থাৎ মাইগ্রেশন হবে না। তো এই জন্য আমি তোমাদেরকে আবার বলছি, মাইগ্রেশন নিয়ে তোমরা এত বেশি টেনশনে আছো, মূল অ্যান্সারটা মনে রাখবে যে তোমার বর্তমান যে কলেজে তুমি চান্স পেয়েছো, ধরে রাখো এটা হচ্ছে ফাইনাল তোমার। কারণ তুমি উপরে যে কলেজগুলো ছিল ওগুলাতে ভর্তি হওয়ার যে পয়েন্ট, যে যোগ্যতা, সেটা তোমার কিছুটা কম ছিল বিদায়, তুমি ওগুলোতে হয়নি, তোমার বর্তমানটা হয়েছে। এখন বর্তমান থেকে তখনই তুমি উপরের দিকে যাবে যদি উপরে ফাঁকা থাকে। হ্যাঁ, উপরে ফাঁকা থাকে, 20% স্টুডেন্ট কনফার্ম করে না, ওই 20%-এর মধ্যে যদি তোমার ভাগ্য ভালো হয় তখন তোমার মাইগ্রেশনটা কমপ্লিট হবে, অর্থাৎ তোমায় ক্রমান্বয়ে উপরের দিকে অটোমেটিক তোমাকে নিয়ে নিবে। আর যদি উপরে ফাঁকা না থাকে, তুমি ঢাকা কলেজ মাইগ্রেশন চাচ্ছ, তুমি রাজুকে মাইগ্রেশন চাচ্ছ, তুমি চাচ্ছ হচ্ছে ধরো ভিকারুননাসা চাচ্ছ, কিন্তু ওখানে কোনো সিট ফাঁকা নেই, তাহলে কি মাইগ্রেশন হবে? কোনোভাবে হবে না। তাহলে আমি আবার বলছি, মাইগ্রেশন হচ্ছে উপরের দিকে যদি সিট ফাঁকা থাকে তখন মাইগ্রেশন হবে, কিন্তু সিট ফাঁকা নেই, সবাই ভর্তি হয়ে গেছে, সরে তোমার কখনো মাইগ্রেশন হবে না। এবার বলবো হচ্ছে, ধরো তুমি ঢাকা কলেজে, ঢাকা সিটি কলেজে চান্স পেয়েছ, এখন তুমি চাচ্ছ যে ঢাকা কলেজে যাবে, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি ঢাকা সিটি কলেজে কনফার্ম করে রাখো। তারপরে তোমাকে 21 তারিখ, যদি উপরে ফাঁকা থাকে তাহলে তোমাকে 21 তারিখ SMS করবে যে উপরে আপনার এখন কলেজ চেঞ্জ করে আপনাকে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে দেওয়া হলো। তখন তুমি যদি আদমজি ক্যান্টনমেন্ট কলেজকে পছন্দ করো, তুমি আবার 22 তারিখে সেটা কনফার্ম করবে। আর যদি কনফার্ম যদি পছন্দ না করো, তাহলে তুমি এই যে ঢাকা সিটি কলেজ কনফার্ম করছো এইটাই তোমার ফাইনাল কলেজ হিসাবে থাকবে। আর এরপরে যদি 21 তারিখে যদি নাও আসে, 25 তারিখে আরেকটা তোমার মেসেজ আসতে পারে যদি চেঞ্জ হয়, তাহলে তুমি 26 তারিখে গিয়ে আবার তুমি কনফার্ম করে নেবে যদি তোমার পছন্দের কলেজ আসে, আর না আসলে তো যেটা কনফার্ম করছো এটাই ফাইনাল। এখন আমি বলবো হচ্ছে, তোমরা যারা কলেজের যে কলেজে চান্স পেয়েছ, তুমি চাচ্ছ কলেজ লিস্টের উপরের দিকে কলেজগুলোতে না গিয়ে নিচের দিকে কলেজগুলোতে যাওয়া, অর্থাৎ তুমি ভুলে উপরে কলেজ নর্মাল কলেজ দিয়েছ আর নিচে ভালো কলেজ দিয়েছ। মনে রাখবে মাইগ্রেশন কিন্তু উপরের দিকে হয়, মাইগ্রেশন নিচের দিকে হয় না। তাহলে এখন তোমায় করতে হবে হচ্ছে, বর্তমানে যে কলেজে চান্স পেয়েছ এটা কনফার্ম করবে না, না করে 20 তারিখ, 19 এবং 20 তারিখে যে কলেজগুলো তোমার পছন্দ সেই কলেজগুলোতে তুমি 1, 2, 3, 4 করে সুন্দর করে সাজিয়ে 10টা কলেজ চয়েস দিবে, এবং সেখান থেকে তখন তোমার একটা কলেজে তুমি অবশ্যই কনফার্ম করবে। মনে রাখবে কলেজ সিট সেকেন্ড টাইম যারা অ্যাপ্লাই করবে, ওই কলেজে সিট থাকা সাপেক্ষে তোমার চান্স হবে, যদি সিট ফাঁকা না থাকে তখন তোমার ওখানে কিন্তু তোমার চান্স হবে না। এবার আমি বলবো হচ্ছে, যাদের প্রথমবারে কোনো মেসেজ আসেনি,
তারা দ্বিতীয়বার যখন আবেদন করবে, প্লিজ একটু ভালো করে ওই কলেজগুলোতে তুমি অ্যাপ্লাই করবে যে কলেজগুলোতে তোমার পয়েন্ট অনুসারে 100% শিওর তোমার আসবে। ধরো তুমি প্রথমবারে তুমি চান্স পাওনি, পরের বারে তুমি কী করছো, একদম ঢাকার টপ 10 যে কলেজগুলো ছিল সেগুলোতে অ্যাপ্লাই করছো, একটাও আসলো না, তখন আরেকটা ঝামেলা হবে। তো এই জন্য তুমি কী করবে, যে তোমার পয়েন্ট অনুসারে তোমার পরিচিত আশেপাশে যেসব কলেজগুলোতে তোমার বিশ্বাস থাকবে যেগুলো 100% আসবে, ওইসব কলেজগুলোতে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করবে। কোনোভাবেই সবগুলো ভালো ভালো কলেজ দিয়ে দিছো, তখন দেখবা যে একটাও আসেনি, তখন আরেকটা ঝামেলা হবে। এই জন্য দ্বিতীয়বার যারা অ্যাপ্লাই করবে, তোমরা অবশ্যই ভালো এবং মিডিয়াম কলেজ মিক্স করে অ্যাপ্লাই করবে, যেন অন্তত দ্বিতীয়বার যেন মিস না হয়। আর যারা গ্রুপ পরিবর্তন করতে চাও, অর্থাৎ তুমি সায়েন্স থেকে অ্যাপ্লাই করেছো কিন্তু কোনো কলেজে তোমার আসেনি, এখন তুমি মানবিকে যাবে, তাহলে তুমি দ্বিতীয় যখন অ্যাপ্লাই করার জন্য সুযোগ দেওয়া হবে 19 এবং 20 তারিখে, তখন তুমি ইচ্ছা করলে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে, গ্রুপ চেঞ্জ করে আবার 10টা কলেজে মানবিকে তুমি অথবা কমার্সে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রথমে যেরকম গ্রুপ চেঞ্জ করে অ্যাপ্লাই করা যায়, ঠিক সেকেন্ড টাইমেও এরকম গ্রুপ চেঞ্জ করে অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা হবে না। আর আমি মনে করি যারা সায়েন্স থেকে পয়েন্ট কম, ভালো কলেজে আসেনি, তাদের গ্রুপ চেঞ্জ করা উচিত, গ্রুপ চেঞ্জ করে তারা অন্য গ্রুপে গেলে ভালো কলেজে তাদের চান্স হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি সর্বশেষ লাইনটা বলবো, মাইগ্রেশন মানে হচ্ছে কলেজ পরিবর্তন করা, যদি উপরের কলেজগুলোতে সিট ফাঁকা থাকে, অর্থাৎ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে যদি সিট ফাঁকা থাকে তখনই মাইগ্রেশন হবে, আর না হয় মাইগ্রেশন হবে না, কারণ তোমার যোগ্যতা যেতটুকু ঠিক এতটুকু তোমাকে ওই কলেজটাই তোমাকে দেওয়া হয়েছে, সো ওই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।